ভাই ওঠ, ভিডিও বানাতে যাবি তো? হ্যাঁ যাবো না, তুই যা তুই যা। আরে বিরিয়ানির ভিডিও ওঠ। হ্যাঁ বিরিয়ানি দেখছি এখন। আরে দাদা বৌদি বিরিয়ানি ওঠ। দাদা বৌদি সুপ্রভাত, নমস্কার সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। তো বিরিয়ানির যদি কোনো স্বর্গ থাকে তাহলে সেটা এই জায়গাটা ব্যারাকপুর। আর বিরিয়ানির স্বর্গের অন্যতম একটা বড় দোকান হচ্ছে দাদা বৌদি। তো দাদা বৌদিতে আজকে আমরা চলে এসেছি। ভিডিওটা তোমরা যাতে না স্কিপ করে দাও তার আগে বলে নিই যে আমাদের ভিডিওটা আলাদা কিভাবে। আমরা একটা জিনিস ঠিক করেছি আজকে, যে আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে হবে বাংলা, মানে কোনো রকম ইংরাজি শব্দ ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করি সেক্ষেত্রে প্রত্যেকটা শব্দ ব্যবহারের জন্য 20 টাকা করে জরিমানা। আর জরিমানার যে টোটাল অ্যামাউন্টটা জড়ো হবে, এই যে টোটাল অ্যামাউন্ট বললাম 40 টাকা জরিমানা হয়ে গেছে, সেটা দিয়ে একটা ভালো কিছু করার ইচ্ছা রয়েছে। পেছনে কাকা বসছে, তো দেখতে থাকো গোটা ভিডিওটা। আর হ্যাঁ, ভিডিও শব্দটার জন্য একটুখানি মার্জনা করো, কারণ ওটার বাংলা আমার জানা নেই। চলো বিরিয়ানি খেতে এখন। সকাল সকাল ভাই আমাকে অরিন্দম বিছানা থেকে তুলে এনেছে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবে বলে। আর বিরিয়ানির থালাটা এসে গেছে, একবার দেখো তোমরা শুধু কী কী দিয়েছে সেটা একবার দেখো। পরিমাণটা এখানে যতটা আছে তার থেকে আরও 50% বেশি অলরেডি হাঁড়িতে আছে। এই একটা এত বড় পিস মটন দিয়েছে, এই রে 3 নম্বর হয়ে গেল। যাই হোক, আলুর সাইজটা রীতিমতন ধোঁয়া উঠছে, তো বেশি দেরি করা ঠিক নয়। একদম এরকম ভালো জিনিস যার এত নাম শুনেছি সেটা সামনে থাকলে বেশি কথা বলা উচিত নয়, খাওয়াটা শুরু করা উচিত। চালগুলো আমি যদি দেখাই, আমি হাত দিয়ে খাচ্ছি কিছু মনে করো না। চাল যেগুলো আছে একদম লম্বা লম্বা চাল, বিরিয়ানির চাল। অন্যান্য জায়গায় যে বিরিয়ানি হয় আমি একদম প্রথমে খেয়ে যেটা বুঝতে পারছি স্বাদে যেটা তফাত, সেটা হচ্ছে একটু ঝালঝাল বিরিয়ানি এটা, ঠিক আছে। আর আমি অনেক শুনেছি যে এদের মাটন পিস বিশাল নরম হয়, সেটাই দেখার। আহা, একদম মানে ছেড়ে চলে এলো, মানে আমার কাছে আসার জন্যই ব্যাপারটা তৈরি হয়েছে মনে হচ্ছে, যথেষ্ট গরম। মাটন পিসটা দেখো, এই যে দেখো ভেতরে একটাই চর্বিওয়ালা পোর্শন, কি সুন্দরভাবে নরম, দেখো পুরো একদম ফ্লেশটা দেখা যাচ্ছে, আর যথেষ্ট নরম। আমি ছাড়াচ্ছি শুধু, দেখো কি আরাম করে ছেড়ে আসছে। সত্যি ভাই, দাদা বৌদির নাম শুনেছিলাম, আর এদের এই মাংসের, ঠিক আছে, এই মাংসের আমি শুনেছিলাম যে যথেষ্ট নরম হয়, তুলতুলে হয়, ছেড়ে চলে আসে, একদম ঠিক কথা। আর এখানে হচ্ছে যেটা খুব একটা মানে প্রয়োজনীয় জিনিস বিরিয়ানি, সেটা হচ্ছে আলু কলকাতার বিরিয়ানিতে। যথেষ্ট নরম, যে এত বড় একটা পিস দিয়েছে তাতেও ব্যাপারটা যথেষ্ট নরম আছে, এটাই একটা মানে যথেষ্ট ভালো ব্যাপার। তো গোটা ব্যাপারটা এই যে গোটা ব্যাপারটা মিলিয়ে মিশিয়ে একটা চম্পেজ ব্যাপার স্যাপার, ঠিক আছে। এখানের বাইরেও মানে আমি এখন বসে আছি ব্যারাকপুর স্টেশন থেকে জাস্ট বেরিয়েই এই এসি রেস্টুরেন্টটা, দুখানা হয়ে গেল। এই এই এনাদের খাবার জায়গাটা যেটা শীততাপ নিয়ন্ত্রিত, সেটা ব্যারাকপুর স্টেশনের খুব কাছেই, মানে একদম সামনে। আর এনাদের যেটা একদম মানে যেটা আসল জায়গা যেখান থেকে ব্যাপারটা শুরু হয়েছিল, সেটা হচ্ছে স্টেশনের দিকে আমি যদি মুখ করে দাঁড়াই তাহলে বাঁ হাতে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। তো খুব বেশি মানে খুঁজতে হবে না, একদম বেরোবে তোমরা স্টেশন থেকে আর পেয়ে যাবে এই এত সুন্দর বিরিয়ানিটা। আমার মাটন বিরিয়ানির দাম নিয়েছে হচ্ছে 260 টাকা, অরিন্দম নিয়েছে মুরগি বিরিয়ানি, সেটা হচ্ছে 220 টাকা। আমার যথেষ্ট ভালো লেগেছে, গোটা ব্যাপারটা খাবো। তার বাইরেও এনারা আরও নতুন নতুন জায়গায় জিনিসপত্র খুলছেন, মানে খাবার জায়গা, সেই ব্যাপারে বলবো, ঠিক আছে। এটা খেয়ে নিই তারপরে বলছি।
তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা শীততাপ নিয়ন্ত্রিত খাওয়ার জায়গা ছেড়ে একটা নতুন জায়গায় এসেছি, কারণ এনাদেরই একটা নতুন জায়গা শুরু হচ্ছে। কিন্তু তার আগে বলে নিই খাওয়ার অভিজ্ঞতার ব্যাপারে, আমার তো যথেষ্ট ভালো লেগেছে, মানে আমার যতটা ভালো লাগবে আমি ভেবেছিলাম তার থেকেও বেশি ভালো লেগেছে। ওই মানে নরম তুলতুলে মাংস, আলুটাও একদম মানে হাতের মধ্যে গলে যাচ্ছে, আহা। তো আমার পরিমাণ নিয়েও কোনো রকম অভিযোগ নেই, তোর আছে? না না, একদম একদমই নেই। কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আমার মানে মাটন বিরিয়ানির থেকে ভাই চিকেন বিরিয়ানিতে একটু হলেও পরিমাণে বেশি থাকে, কারণ আমার খাওয়া শেষ হয়ে গেছিলো তখন খাচ্ছিল। আর এইটা ভিডিওটা মোটামুটি শেষের পথে, তার আগে বলে নিই আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে এনাদের নতুন একটা মানে কি বলে ওটাকে, ও বলেছে আমি বলিনি, ও বলেছে আমি বলিনি, আমার তাই জরিমানা লাগবে না। তো ও যেটা বললো তো সেটা হচ্ছে এই জায়গাটা, তোমরা এই জায়গাটাকে 2 ঘন্টার জন্য তোমাদের নামে করতে পারো, মানে বি দিয়ে শুরু হয় কে দিয়ে শেষ হয় যে শব্দটা, তো সেটা তোমরা করতে পারো। তার সমস্ত তথ্যাদি কত কী দাম না দাম সব কিছু এই নিচে দেয়া থাকবে, তোমরা একটুখানি পড়ে নিও। আবহাওয়াটা, এই আশেপাশের যে আবহাওয়াটা, এই যে পরিবেশটা যথেষ্ট সুন্দর লাগছে। আর কতগুলো ইংরেজি শব্দ ব্যবহার হয়েছে আর কত টাকা জরিমানা ধার্য হলো আমার উপর, সেটা আমি কাটাকুটি যখন করব এই ভিডিওটা তখনই বুঝতে পারবো। তো চলো, যাওয়ার আগে যেটা বলি, আমি মেট্রোপলিটন বয় আসছি।